হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইসার টিভি এন্টারটেনে আপনাদের স্বাগত। আজ আমরা কলকাতা থেকে একটি নতুন ডেস্টিনেশনে যাব। আজ যাব আমরা বিষ্ণুপুর মন্দিরনগরী। হাওড়া থেকে বিষ্ণুপুর ট্রেনে করে যাওয়া যায়। হাওড়া থেকে ট্রেন ধরে বিষ্ণুপুর স্টেশনে নেবে, সেখান থেকে গাড়ি নিয়ে যাওয়া যায়। এছাড়াও আপনারা ফোর হুইলার নিয়ে যেতে পারেন। এটি ডানকুনি হয়ে আরামবাগ হয়ে বিষ্ণুপুর। এখানে প্রথমে আমরা দেখব রাসমঞ্চ, যা 30 টাকা করে এন্ট্রি ফি লাগে। এছাড়াও এই এন্ট্রি ফির মধ্যে প্রত্যেকটা মন্দিরেরই এন্ট্রি ফি ধরা থাকে। রাসমঞ্চ স্থাপত্য বিন্যাসে অদ্বিতীয় এই রাসমঞ্চটি বীর হাম্বির কর্তৃক 1600 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। উচ্চ বর্গাকার ভিত্তির উপর স্থাপিত এই ধর্মীয় সৌধটি উপরিভাগ পিরামিডের মতো। মূল গর্ভগৃহটিকে 3টি ধারাবাহিক শিরোনাবৃত্ত প্রদক্ষিণ পথ ঘিরিয়া রাখিয়াছে। ফুল কাটা খিলানগুলিতে পোড়ামাটির পুষ্পটিত পদ্মের অলঙ্করণ লক্ষ্য করবার মতো। মল্ল রাজাদের শাসনকালে রাস উৎসবে নিকটবর্তী সমস্ত মন্দির হইতে সমস্ত দেব বিগ্রহ এই রাসমঞ্চে সাধারণের দর্শনের জন্য নিয়ে আসা হতো। সমগ্র ভারতবর্ষে রাসমঞ্চের অনুরূপ অন্য কোনো স্থাপত্য আর দেখতে পাওয়া যায় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, এবং আমাদের ভুলগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন। শ্যামরায় মন্দির। এই মন্দিরটি 1643 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ তৈরি করে। বাংলা চালার ছাদে 5টি শিখর বিশিষ্ট ইঁটের তৈরি পঞ্চরত্ন মন্দিরগুলির মধ্যে এটি শ্রেষ্ঠ। মন্দির দেওয়ালের পোড়ামাটির অলঙ্করণ দেখবার মতো। পোড়ামাটির কাজের মধ্য দিয়ে শিল্পীর হাতের কাজ পরিলক্ষিত। অবাক করার মতন, তাক লাগিয়ে দেওয়ার মতন, কি নিখুঁত কাজ! প্রত্যেকটি কাজের মধ্য দিয়ে কোনো না কোনো ঘটনার বিবরণ দেওয়া আছে এই মন্দিরের গায়ে। এখানে গাইডও পাওয়া যায়, আপনারা পারলে গাইড নিতে পারেন। খুবই অপূর্ব দৃশ্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকেন লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাদের অনুপ্রেরণা জায়গায় ভিডিও বানাবো। জোর বাংলা স্থানীয়রা এখানে কেষ্টরাই মন্দির নামেই জানে। দুটি মন্দিরের চাল এক জায়গায় এসে মিশেছে এবং সেই জোর থেকে একটি মন্দির উঠেছে। মন্দিরে অসংখ্য পোড়ামাটির কাজ দেখতে পাওয়া যায়, খুব নিখুঁত কাজ। এখানে কৃষ্ণলীলা এবং শিকারের বিভিন্ন রকম মাটির কাজ করা আছে। প্রত্যেকটি মন্দিরে পোড়ামাটির কাজ নিখুঁত এবং তাক লাগাবার মতন, অবাক। এখানে পোড়ামাটির মূর্তিও কিনতে পাওয়া যায়, আপনারা কিনতে পারেন। রাজপরিবারের দুর্গা মন্দিরও আছে এখানে। বহু প্রাচীন দুর্গা মন্দির, মা দুর্গার অবস্থিত। ছিন্নমস্তা মা কালী মন্দিরও এখানে অবস্থিত, আপনারা ঘুরে দেখে নেবেন। এখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই ছবি তুলতে পারলাম না। দলমাদল কামান। মল্লরাজ সময় সবচেয়ে বড় কামান ছিল এটি, যার দৈর্ঘ্য 3.8 মিটার এবং মুখ গহ্বরের ব্যাস 21.2 সেন্টিমিটার। এই মন্দিরনগরী দেখার মধ্যে আরও আছে প্রবেশদ্বার, পাথরের হ্রদ, ঘুমঘর, লালজি মন্দির এবং পোড়ামাটির হাট, যা শনিবার 1টা থেকে বসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।